हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करब सबाई खूब भालो आछो। और आमी आज के निये एसेछि तोमादेर जोन्नो कातला माछेर झोल, जेटा कि आमी कालो जीरा, काँचा लंका और बेगुन आलू दिए रान्ना करेछि। तो खेते किन्तु दारुण टेस्ट होयेछे। तो आमी एखाने आगे फार्स्टे केटे निच्छि बेगुन, आलू, टमेटो, काँचा लंका, गुलो भालो करे छोटो छोटो करे केटे निब। তাহলে এখানে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেটও হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। মাছগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তাহলে তেল গরম হয়ে গেছে। ওই তেলের ভিতরে আমি আর তেল দিইনি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দেব। তো কালো জিরাটা কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন, আলু দিয়ে ভালো করে একটু ভেজে, এর ভিতরে একটু নুনও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভেজে আমি এটা ঢেকে দেবো। 5-10 মিনিটের জন্য ভালো করে ঢেকে ঢেকে ফ্রাই করতে হবে, যার কি ভাজাটাও হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর ফ্লেমটা একদম লো মিডিয়াম ফ্লেম থাকবে। এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
তো দেখতে পাচ্ছ ভাজাটা একদম ভালো করে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, একটু হলুদ ভালো করে জল দিয়ে গুলে তারপরে আমি তরকারিটা সবজিটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো ওইভাবে দিলে তরকারিটা খেতেও ভালো টেস্ট হয়। তো গুঁড়ো মশলাটাকে আগে একটু ভিজিয়ে রেখে ভালো হয়। তো সব দিয়ে দিলাম, ওইটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো টমেটো আর একটু কাঁচা লঙ্কা। তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে জলটা অ্যাড করে দেবো। তো এখানে ভালো করে আমি মশলা সব কিছু কষিয়ে নিয়েছি আর ওই বাটিতেই মশলার বাটিতেই জল দিয়ে জলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর জলটা ভালো দেওয়ার পরে লবণটাও পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর এর ভিতরে একটু চিনিও দিতে হবে, চিনি না দিলে টেস্টটা আসবে না। তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে মাছটা অ্যাড করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ জলটা ফুটে আসছে, এখন আমি মাছগুলো এর ভিতরে অ্যাড করে দেবো। তাহলে একটা একটা করে মাছগুলো তাহলে তরকারিটা দেখতে পাচ্ছ গাঢ় হয়ে আসছে। আর এক দু মিনিট জাল হলেই আমি তরকারিটা নামিয়ে নেবো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে, তোমরাও একবার ঘরে ট্রাই কর। তাহলে আর একটু নুন আমি এতে দিয়ে দিচ্ছি, নুনটা একটু কম কম লাগছে। তো তোমরা টেস্ট করে নুনটা ঠিক মতো দিয়ে দিও। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো টাটা। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো।